হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে এখন থেকে আমি আমার ব্লগ থেকে স্টার্ট করছি। তো আজকে সকালবেলায় উঠে খাওয়া দাওয়াগুলো কমপ্লিট, রান্না করে চলে গেছে দিদি, আর এখন মেয়ে নিচে ইয়ে করছে, খেলছে। তো মেয়েকে এখন যাবো স্নান টান করাবো। আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, এখন জামা কাপড়গুলো ছাদে দিয়ে এলাম। রোদ উঠেছে ভালো, কালকে ভীষণ বৃষ্টি হয়েছে, সন্ধ্যের দিকে অনেকটা বৃষ্টি হয়েছে। আর সন্ধ্যেবেলা একটুখানি বাইরে বেরিয়েছিলাম, মানে কালকে বৃষ্টি হয়েছে তো ওই জন্য বাবা আর নিয়ে গেল না মেয়েকে, প্রতিদিন ওর যাওয়া চাই পার্কে। তো বাবা বলছে বৃষ্টি হয়েছে, কাদা মাদা আছে, আর মানে অন্ধকার হয়ে গেছিলো ওই জন্য নিয়ে যায়নি। আর যে দাদু চলে গেছে উনি কান্না স্টার্ট করে দিয়েছে। তো বাবা বললো যে ঠিক আছে চলো আমি নিয়ে যাচ্ছি। তো মেয়েকে নিয়ে আমি একটু বেরিয়েছিলাম, আমি মেয়ে আর ওর বাবাকে তিনজনাই গেছিলাম। সে মাথায় আজকে গলাটা একটু ব্যথা ব্যথা করছে, ঝিঝি ঝিঝি করে পড়ছিল, ওই কমেনি, অনেকক্ষণই হয়েছে প্রায়। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ছিল, তো আজকে রোদ উঠেছে, কালকে মেঘমেঘ করছিলো বলে আজকে সব জামাগুলো দিয়ে এলাম ছাদে। ভালোই রোদ উঠেছে, গরম আবার জাপার, তাই গরম কিছু কমেনি। রাত্রেটা ভালো ঘুমিয়েছি, এখন আবার গরম পড়ে যাচ্ছে। তো আজকে হচ্ছে আমার মা বোন আসবে, বাবা নেই, বাবা গেছে মাসির বাড়িতে, তো চলে আসবে, আজকেই চলে আসবে বাবা। মা দেখে বললাম যে এসো, যাওয়া হয় না অনেক দিন, আর আমার মেয়েও অনেক দিন দুন, মানে আমার মাকে দুনদুন বলে, তো ওই দুনদুন দুনদুন করছিলো, ওই জন্য আমি বললাম যে এসো। তো বোন আর মা হয়তো আসছে, কখন আসছে এখন জানি না, তো দেখি আসার কথা আসবে। আর এখন থেকে আমি আমার ব্লগ থেকে স্টার্ট করছি। তো এখন হচ্ছে নিচে যাবো, মেয়েকে স্নান করাবো, চলো। আর বিকালে দেখি মারা আসছে, যদি ওয়েদার ভালো থাকে, যেহেতু আজকে বাবা নেই তো মেয়ে তো প্রতিদিন ওর মানে একটা ইয়ে হয়ে গেছে যে পার্কে যাবে। আর বাচ্চাদেরকে না একটু নিয়ে যাওয়া উচিত, কারণ সারাদিন বাড়িতে থাকে, একটুখানি বাইরে বেড়ালে ওদেরও ভালো লাগে। তো মানে বাবা নিয়ে যায়, প্রতিদিনই নিয়ে যায়, বাবারও টাইমটা পাস হয়ে যায় আর ওরও খেলা হয়ে যায়। তো মানে দাদু থাকলে এটা একটা প্লাস পয়েন্ট, তো নিতেই হবে, তাই না? তো দাদু তো প্রচণ্ড প্রিয় ওর, মানে মা বাবা না থাকলেও হবে, দাদু থাকলে ওর আর কিছু চায় না। দাদু না থাকলে তখন মার কাছে, কিংবা মা না থাকলে তখন বাবার কাছে, এইরকম। আগার সময় ওর বাবাকে আমি আর বলি না, মানে সারাদিন কাজ করে এসে রোদের মধ্যে এসে একটু রেস্ট নেয়, তখন যদি আবার ওকে বলি যে নিয়ে চলো, ওটা আমারও খারাপ লাগে। ওই জন্য ওর বাবাকে প্রতিদিন বলতে পারি না, আমার মাঝে মাঝে নিয়ে যায়, আর প্রত্যেক দিন ও দাদুর সাথেই যায়। দাদুর কোনো কাজ নেই যেহেতু, তো দাদুরও টাইমটা পাস হয়ে যায় আর ও খেলে। আর ওখানে আমার মামার শ্বশুরের বাড়ির কাছেই পার্ক থেকে, তো বাবা ওই প্রতিদিন ওখান থেকে ওখানে নিয়ে যায় মামার শ্বশুরের বাড়ি, ওখানে একটু খেলাটেলা করে, ওখানে তারপরে বাবা একটু গল্প করে নেয়, তারপরে আসে। ওদের টাইমটা অনেকটা কেটে যায়, আর আমি যেতে দিই, কারণ দুজনারই ভালো লাগবে, তো ওই জন্য যাই। বিকালে আমি রেডি করে দিই, ঘুম থেকে উঠেই ও রেডি হয়ে চলে যাবে। যেহেতু আজকে বাবা নাই, ওই জন্য ভাবলাম যে আমিই নিয়ে যাবো, আর মারাও আসছে, তো একটু ঘোরাও হয়ে যাবে আমাদেরও, কী করছি তোমাদের ভালো লাগবে। তো দেখতে থাকো লাস্ট অবধি, চলো। এদিকে আজকে আমাদের হয়েছে, কী হয়েছে মা? চিকেন, চিকেন হয়েছে, গন্ধ তো ভালোই বেরোচ্ছে, ভালোই রান্না করে শোনা হচ্ছে। এখানে হয়েছে কাজলি মাছের ঝোল, যেটা আমার খুব ফেভারিট, ভীষণ ভালোবাসি। ডাল, এটা তো এখন গরম পড়েছে, ডাল তো প্রতিদিন লাগবেই। আর টক ডাল হয়, আজকে টক ডাল হয়নি, কারণ আমগুলো সব একটু পেকে পেকে গেছে, লাল লাল হয়ে গেছে, ওই জন্য চাটনি করছে আজকে, মানে ডাল দিতে বারণ করেছি। আর এখানে আছে ভাজা, পটল ভাজা, কাঁকড়োল ভাজা, এখানে ভাত আছে, তো এই হচ্ছে। আর এগুলো আমাদের গাছের লেবু, সব গন্ধরাজ লেবু। তো রান্নাবান্না কমপ্লিট, আর মেয়েকে এখান থেকে খাইয়ে দেবো, মাংস খাইয়ে দেবো, আর মাছ যদি খায় খাবে, ও মাছ খেতে ভালোবাসে, ডাল দিয়ে খাইয়ে দেবো, ওর জন্য প্রতিদিন ডাল করা হয়। আর গরমে তো এখন টক ডাল প্রতিদিন আম ডাল হচ্ছেই, শুধু আজকেই হয়নি, বললামই আমগুলো একটু পেকে গেছে, তো আমার হাজব্যান্ড এখন চাটনি করছে, ওটা দিয়ে চাটনি করবে, একটু পেকে পেকে গেছে তো ভালো লাগে না, টক টক হলে ভালো লাগে খেতে, ওই জন্য আমি বললাম যে আজকে আর করতে হবে না, ডালে দিতে হবে না, তো ও রান্না করে দিয়ে চলে গেছে, এখন চাটনিটা ও করছে। আর মেয়ে এখন আর মেয়ের জন্য আলাদা করে খিচুড়ি করি না, সকালে যে রান্না করতে আসে দিদি ও করে দেয়, ডালিয়া দিয়ে সব সবজি দিয়ে সকালবেলায় ওকে খাওয়াই, ডিম সিদ্ধ দিয়ে ওটা সকালে খেয়ে নেয়, আর দুপুরবেলাতে এখন আর পেস্ট করে খাওয়ায় না, ও আমাদের যা হয় সেটাই খায়, আর এমনি মানে চিবিয়েই খাই। তো এটা অনেক দিন ধরেই খাওয়াচ্ছি, ওর এখন অভ্যাস হয়ে গেছে, তো যেটুকুনি খায় আমি কোনো মানে কোনোদিনই খাবার নিয়ে জোর করি না, আমার হাজব্যান্ডের একদমই মানে এটা মানে ওর ভালো লাগে না যে জোর করতে, যেটুকুনিও খায় ওরকমভাবেই খায়, তো ঠিক আছে। এখন বসে বসে সবে দেখাচ্ছে, মাম্মা ভালো, আর একটু খাবে,
হাফটা দিয়েছিলাম, পুরোটা দিইনি, কারণ পুরোটা যদি না খেতে পারে। এই যে হাফটা, আলাদা নিজের গাছের জিনিস, আর মিষ্টিও সেরকম। আমি ভালোবাসি না, ওর বাবা ওর ভালোবাসে। তো এই যে এখন কেটে দিলাম, খাচ্ছে। তুমি এটা শেষ করো, তোমাকে আরেকটা দিব। হ্যাঁ ভালো, টেস্টি, কেমন? আচ্ছা দু হাতে আছে, আচ্ছা পরে দেখাও, পরে দেখাবো। এরকম ভালো হলে এরকম দেখাবে, আর খারাপ হলে এরকম দেখাবে, তাই না? হ্যাঁ এরকম, হ্যাঁ খেয়ে নাও। তোকে একটা করে ফল দিই, স্নান টান করে একটা ফল খাই যে কোনো। তো এখন আর ওই জুস ফুস খেতে চায় না, কিছু খাবে না, কলা সেক করে দিলে খাবে না, ওটা ওই এমনি খাবে, কেটে কেটে পিস পিস করে দিয়ে কাঁটা চামচ দিয়ে দিতে হবে, তাহলে খাবে। আর লেবুও তাই পিস পিস করে দিতে হবে, মানে কেটে দিতে হবে, খাবে। ওই জুস করে এখন খেতে চায় না, তো ওই জন্য আমি এখন একটা করে ইয়ে ফল দিয়ে দিই, ওইটাই খাই ওরকমভাবে। আর চিবিয়ে খাওয়ার মতন তো কোনো কিছু নাই, চিবিয়ে খেয়ে হজম করতে পারলে তো খুবই ভালো, ওই জন্য এখন আর ওরকম কিছু জুস ফুস করি না, ওরকম দিয়ে দিই। যাই হোক, আমার অনেক কাজ, মানে এইগুলো অনেকটা কমে গেছে, ও যেহেতু পারছে এখন সব খেতে। এখন ওর দিদিভাই চলে এসছে, এখন খেলবে একজন মিলে, আর আমি ওদিকে স্নানটা করে নিই, মারা চলে আসবে। দেখি, ফোন করা হয়নি সকাল থেকে, আমি ফোন করি, দেখি কখন আসছে, আমি তারপরে স্নানে ঢুকবো। এই যে তোমরা খেলো, হ্যাঁ আমি স্নান করে আসি। এই যে চাটনি বসিয়ে দিয়েছে, চাটনি হচ্ছে, অনেকগুলোই আম ছিল, ও সবগুলো করেনি, এখানে আছে আরও, এই যে এখানে আছে। এগুলো যেহেতু পেকে গেছে, ওই জন্য আজকে আবার নিয়ে এসছে কাঁচা, কালকে টক ডাল করে দেবে। আজকে যে কটা ছিল সে কটা দিয়ে চাটনি করে নিচ্ছে এখন। এই যে আমার স্নান ধান সব কমপ্লিট, মারাও চলে এসেছে, অনেকক্ষণ আগে এসেছে। তো উপরে যখন গেছিলাম তখন উপরের দুটো বিছানা পরিষ্কার করে এসেছি, তারপরে এখন ওই নিচের দুটো করলাম, মানে করে তারপর বারান্দারটা করে, মানে মানুষ আমরা চারজন, কিন্তু বিছানা হচ্ছে পাঁচটা ইউজ হয়। তো এই যে বাবা নেই, এটা গুছালাম, বাবার ঘরেরটা, ওই ঘরেরটা গুছালাম, বারান্দারটা গুছালাম। তা বাবা যতটা পারে গুছায়, বাবা গুছিয়ে দেয়, কিন্তু আমার হাজব্যান্ড তো এসব একদম করবে না। চারটেই ইউজ হয়, কারণ এই ঘরে বাবা দুপুরে শোয়, আমরা ওই ঘরে শুই, আবার রাত্রেবেলায় আমরা উপরে ওই ঘরে শুই, বাবা ওই ঘরে শোয়, চারটে। আর বারান্দাটা তো মানে ওখানে যুদ্ধ চলে, আমার মেয়ের ওখানে খেলনা রাখা থাকে, ওখানেই খেলে সকাল থেকে, ওখানেই সব কিছু। আর ওখানে গুছিয়ে আমি স্নান করতে ঢুকেছি, মারা এসেছে আবার সব নামিয়েছে, আবার এখন গুছিয়ে রাখবো। আবার নামাবে ও, মানে দিনে 10 বার, তাও আমি ওকে শিখিয়েছি যে নামালে আবার উঠিয়ে রাখবা, তো 10 বার যদি নামাই একবার উঠিয়ে রাখে, গুছিয়ে রাখে, 9 বার আমাকেই করতে হয়। এটা আমি ওকে শেখাচ্ছি এখন থেকেই, আর আমার মানে কাজের বলে না, কাজের শেষ নেই। তো রান্না বান্না ওদিকে যেতে হয় না, কিন্তু আমার এইসব করতেই দিন চলে যায়। এই যে গাছ দেখো, আর এই যে গাছ তো দেখতেই পাচ্ছ, প্রচুর গাছ, এগুলো সব কেটেছে, কেটে এখানে ফেলে রেখেছিলো, কেটে এখানে কেটেছে, ছাওয়া যেহেতু বাইরে যায়নি, তো এই যে পাতাগুলো সব ফেললাম আমি। তো এগুলোকে ঝাড় দিয়ে আবার বের করলাম, পাতাগুলো ফেলে রেখেছিলো, তারপরে ফ্রিজে জল ভরলাম, যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে, তো আমার হাজব্যান্ড ওই ঠান্ডা জল ছাড়া খেতেই পারে না, এমনি জল তো ওই ভরতে হয়, বাবাও খায়, আমি খাই না, আমার ঠান্ডা লেগেছে, আমার ঠান্ডার ধাত আছে, তো ফ্রিজের জল তো আমি ছুঁই না, এমনি নর্মাল জলই খাই, কিন্তু আমার হাজব্যান্ড আর বাবা খায়। তো ভরে রাখতে হলো, এই সবগুলো মা করতো আগে, আমাকে এগুলো দেখতে হতো না, কিন্তু এখন এগুলো করতে হচ্ছে আমাকে। এই করতে গিয়ে আমার দেরি হয়ে গেছে, যে কখন বলেছিলাম স্নানে ঢুকবো, তো একটু আগে বেরালাম স্নান করে, মারা ওই স্নান করতে ঢোকার আগেই এলো, তারপরে আমি গেলাম। আর এই যে এখানে গুছিয়ে গেলাম বললাম না, গুছিয়ে গেছি, ওই সব বের করেছে, ওই বাক্সটার মধ্যে রাখি আমি, পুতুলগুলো এখানে সাজিয়ে রাখি। তো আবার এখন গুছিয়ে দেবো, আমি ওই রেখে দিই না, যতবার করো ততবারই আমি গুছাই, আমার না মানে সামনেখানে দেখলে আমি না গুছিয়ে থাকতে পারি না। তো এই যে তোমার সাথে কথা বলতে বলতে বাবার ফোন চলে এসেছিলো, বাবা পৌঁছিয়ে গিয়েছে, ফোন করেছিলো ওখানে, কী করছে না করছে, নাতনি কী করছে না করছে। তো বাবা তুমি খেয়েছো তো, আর খেও না, আমি ভাত খাওয়াবো না, আর খেও না, মাংস দিয়ে ভাত খাবা, হ্যাঁ মাছ দিয়ে, তুমি একটু দুনদুনের সাথে খেলো, তারপরে আমি খাওয়াচ্ছি একটু পরে, এখনো জুস খেলো, মা নিয়ে এসেছে, তো স্নান করে না, এবং গলাটা শুকিয়ে যায়, আর আমার কিছু না কিছু জুস লাগে, এমনিতে আমি এনে রাখি ওর বাবা সবসময়, তাও আজকে গলাটা একটু ব্যথা ব্যথা করছে, যেহেতু ওই কালকে ভিজেছিলাম, কিন্তু রেখেছি অনেকক্ষণ আগে বের করে রেখেছি, কদিন ধরে যে আইসক্রিম খেয়েছি দুপুরবেলা, আর বাবা এনে রাখতো দুপুর, মানে খেয়ে দিয়ে উঠেই খেয়েছি, আর কত সহ্য করবে ওটাও, কালকে বৃষ্টির জলও পড়েছে। তো এখন আর সকালবেলায় হাঁটতে যাওয়া হচ্ছে না, সেই বিয়েবাড়িতে মানে গিয়েছি তখন থেকে
মেয়ে বাড়িতে যাওয়ার কদিন হয়নি। তারপরে বাড়িতে এসে দিদি ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, তোর বাবা সারাদিন টাইম পেত না বলে ওই সকাল সকালেই যেত দেখা করতে, তো তখন কদিন যাওয়া হয়নি। তারপরে বৃষ্টি, আজকে যাবো ভেবেছিলাম, আজকে তো বাবা সকালে ট্রেন ধরে গেল, এবার মেয়েকে কার কাছে রেখে যাবো, আর ও গিয়ে তো হাঁটবেও না, ওকে কোলে কোলে নিয়ে যাওয়া সম্ভব না, ওই জন্য আজকে আর যাওয়া হয়নি, কদিন যাওয়াই হচ্ছে না হাঁটতে। তো দেখি বাবা চলে আসবে, বললো চলে আসবে রাতে, তো চলে আসলে আবার কন্টিনিউ করতে হবে। আবার চাটনি করে দিয়ে চলে গেছে কাজে, বেরিয়ে গেছে, ও চলে আসবে দুপুরে আবার এসে খাওয়া দাওয়া করবে। তো এই যে চাটনি হয়ে ইয়ামি ইয়ামি চাটনি, চাটনি তো না ঠিক জেলির মতন করেছে, মানে আচার টাইপের করেছে জেলি। তো মানে সেফ এক একটা সব, আমার শ্বশুরমশাই ভালো রান্না পারে, আমার হাজব্যান্ডও পারে, ওরাই সব করে, মানে সব খাবারই ভালো ভালো হয়। চাটনিটাও জেলির মতন করেছে, আগে একবার করেছিল, খুব সুন্দর টেস্ট হয়। আমি বলি যে একটা রেস্টুরেন্ট করে নিতে পারো, এত সুন্দর রান্না করো, যখন ফাঁকা টাইমটুকুনি বসে করবে, তো মানে আর কি মেরে বলি যে হ্যাঁ আমার কাছে টাইম নেই সারাদিন, আর যেটুকু টাইম পাই সেটুকু টাইম এই গাছের পিছনে, প্রচুর গাছ দেখ বাড়িতে, তো ওই গাছের পিছনে সারাদিন টাইম চলে যায় ওর। খাওয়া দাওয়া কমপ্লিট, আমাদের খাওয়া হয়ে গেছে, এখন আমাদের যেই খেয়ে উঠলাম, তারপরে এলো আমার হাজব্যান্ড, তো বসেছে ও খাচ্ছে এখন, আর চাটনিটা হেভি খেতে হয়েছে, ঝালটা একটু বেশি হয়েছে, ঠিক আছে। আমি আমার বাবার বাড়িতে ঝাল একদমই খাই না, অল্প খাই, এই বাড়িতে প্রচুর ঝাল খাই, তো এখানে এসে আমি শিখে গেছি ঝাল খাওয়া, এখন অনেকটাই খেতে পারি, তো ঠিক আছে। আর ওদিকে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, মানে মেয়েকে মানে খাইয়ে তারপর আমি খেতে বসেছিলাম, তো আমার একটু দেরি হলো, মাদের হয়ে গেছিলো, ও মাকে দিয়ে দিয়েছি মেয়েকে সামলাতে, মা চলে এসেছে, এখন এই ডিউটিটা মায়ের, আমি আর ঘুম টুম পাড়াবো না, এখন মাই ঘুম পাড়াবে, ঘুম পাড়িয়ে দিয়েছে, যেহেতু ওকে বলেছি বিকালে পার্কে নিয়ে যাবো, তো ঘুমিয়ে গেছে এখন, বলেছি কিন্তু জানি না, বাইরে একটু হাওয়া হাওয়া দিচ্ছে, মেঘমেঘ করেছে, কালকে এই টাইমে বৃষ্টি এসছে বিকালটা সারা বিকাল, তারপরে অন্ধকার হয়ে গেছে, আর মানে সন্ধ্যে হয়ে গেলে আর ভালো লাগবে না যেতে পার্কে, যাওয়া হবে নাকি, এরকমই হয়, প্ল্যান করলে সেটা ভেস্তে যায়, আর প্ল্যান না করলে এমনি যদি যায় তখন সেটা যাওয়া হয়, মানে আমাদের সাথে একটা হয়েই থাকে, কাদের সাথে এরকম হয়, প্ল্যান করে যাওয়া হয় না, কিন্তু প্ল্যান না করে তখন, প্ল্যান না করা হয় যে না যাবো না যাবো না, তখন আবার হুট করে যাওয়া হয়, এরকম দেখা যাক কী হয়। আর হাজব্যান্ড নিয়ে এসেছে বাজার করে কত কিছু, দেখো আমি যেতাম, মারা এলো বলে আমি আর গেলাম না, নিয়ে আর এগুলো মানে ইয়ে ছিল, দরকার ছিল, তো গেছিলো মনে হয় মলে, সব নিয়ে এসেছে অনেক কিছু, বসেছে খেতে, ওদিকে চলো টিভি চলছে, ওই জন্য আমি আর ওখানে কথা বলতে পারবো না, চলো। বসলাম কারণ কি মা বোন ওই ঘরে, এই সরি মা আর মেয়ে ওই ঘরে শুয়েছে, তো ঘুমাচ্ছে, আমরা এখন কথা বললে উঠে যাবে, আর এখন দুপুরবেলায় শোবো না, কারণ কি প্রতিদিন শুই আর ভালো লাগে না, তখন রাত্রেবেলায় না ঘুমই আসতে চায় না, যেহেতু সকালবেলায় হাঁটতে যাচ্ছি না, সকালবেলায় হাঁটতে গেলে ঘুমটা তো অসাধারণ ঘুম হয়, মানে এমন ঘুম হয় কিছু বুঝতেই পারে না, টেরই পায় না, খুবই ভালো ঘুম হয়, কিন্তু এখন কদিন হাঁটতে যাচ্ছি না, তো দুপুরবেলায় ঘুমালে রাত্রেবেলায় ঘুম আসতেই চায় না, খুব বাজে ব্যাপার, তো ওই জন্য আজকে ভেবেছি আজকে শোবো না, শোবো না, তাও চারটে বেজে গেছে, একটু পরে রেডি হবো, তারপরে মেয়েকে তুলবো, আর বলছিলাম না মেঘমেঘ করছে, আবার এখন দেখলাম রোদ উঠেছে, জানি না কী হবে, লাস্ট পর্যন্ত যাওয়া হবে নাকি দেখা যাক। তো এখন আমি আর বোন এখানে আছি, এখানে একটুখানি কথাবার্তা গল্প গল্প করবো, আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে যাক, তারপরে দেখি সেরকম যদি ঠিকঠাক থাকে ওয়েদার তো রেডি হতে যাব, রেডি হয়ে তারপরে তোমার সাথে আবার পরে কথা বলছি। এই যে রেডি হয়ে গেছি, মাম্মাও রেডি হয়ে গেছে, আর নিজে নিজে নেল পালিশ করেছে, আমরা তখন রেডি হচ্ছিলাম, দেখাও হাতটা, সোজা করো সোজা করো সোজা করো, এই যে ভালোই পড়েছে, এদিক ওদিকে একটু একটু বেরিয়েছে, মাম্মা এই ড্রেসটা পরেছে, বিয়ে বাড়িতে একদিনই পরেছিল, আমি ওই কুর্তিটা পরেছি, পরে তোমাদেরকে ভালো করে দেখাবো, আলো আসছে, এভাবে একটু সেজে নিয়েছি, আর এই পায়েরটা পরলাম, তো চলো বেড়াই, অলরেডি মানে অন্ধকার হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে গেলে আর ভালো লাগবে না ওখানে, তো বেরিয়ে গিয়ে তোমাদের সাথে পরে কথা বলছি, চলো মারাও সব রেডি, এই যে হচ্ছে চলে এসেছি, আর প্রচণ্ড ভিড়,
যে মা আসছে ওদিকে মেয়ে, প্রচন্ড ভিড় আর অন্ধকার হয়ে এসেছে। অনেকদিন আগে এসেছি, আবার আজকে এলাম, বিয়ের পরে এসেছি অনেকবারই, কিন্তু এখন মেয়েকে নিয়ে একবারই এসেছি। এবার সেকেন্ড হলো মেয়েকে নিয়ে। অন্ধকার হয়ে গেছে যেটা ভাবছিলাম সেটাই হয়েছে। তো মেয়ে খেলো এখানে দোলনা, দু একটা চান্স পেয়েছে, প্রচণ্ড ভিড় তো চান্স পেয়েছে। এখন দেখি ওই দিকটা দেখি, অনেক কিছুই নতুন করেছে, এখন আলোটা একটু কম, মানে অনেকদিন আগে এসেছি না, আসা হয় না, আর বাড়ির কাছে থাকলে যা হয়। তো মেয়েকে ঘোরানোর জন্য মেনলি আসলাম আর তোমাদেরকে শেয়ার করার জন্য। তো মেয়ে আসছে পিছনে মার সাথে, প্রচণ্ড ভিড় না, ভয় লাগছে অন্যগুলোতে চাপাতে, তো যেগুলো পেরেছি সেগুলোতে চাপিয়েছি। চলো, আমাদের ঘোরা কমপ্লিট, আলো কিন্তু খুব কম, কিছু করার নেই, এবার বেরিয়ে যাচ্ছি। হয়ে গেছে ঘোরা কমপ্লিট, লাস্ট অবধি গেছিলাম, লাস্টে একটা শো হয়, ওটাতে আর যাবো না, ওটা দেখেছি। তো জানা শো আবার কি দেখবো, ওই তোমাদেরকে বাইরে থেকে দেখালাম। আর বোটিংটা হয়, বোটিংটা 6:30 অবধি, তো 6:30 বেজে গেছে, ওই জন্য আর বোটিংটা করা গেল না। এখন বাইরে যাব, দেখি কিছু খায় নাকি মা আর বোন। তো ফুচকা যদি খায়, আমি তো খাই না, ওরা যদি খায় তো খেয়ে দিয়ে তারপর আমরা চলে যাব বাড়ি বাড়ি। এইটা হচ্ছে মেন গেটটা, যাওয়ার সময় তোমাদের দেখানো হয়নি। বাড়ি পৌঁছে গিয়েছি আর মেয়ে ওখান থেকে নিয়েছে একটা, ওকে বেলনা কিনে দিয়েছি, মানে আমি করতে দেখে না ও করবো করবো ঘরে, তো বড় আমি তোকে একটা ছোটো কিনে দেবো, তো কিনে দিয়েছি। এসে এসে ওটা নিয়ে পড়েছে, ওর জন্য ময়দা মেখে দিলাম, দুটো গোল করে দিয়েছি, ওটা দিয়ে এখন পড়ছে। তো ওখানে করুক, আমি বড় ওকে ড্রেসিং চেঞ্জ করে দেবো, আমি এবার চেঞ্জ করে নিই। আর আমরা আসার সময় ফুচকা খেলাম, তো বললাম পকোড়া টকোড়া খেতে মারা খেলো না, দুপুরবেলায় মাংস টাংস খাওয়া হয়েছে। হ্যাঁ আসছি। তো ওখানে ওই ফুচকা খেলাম আর মেয়ে একটা কুরকুরে নাকি কিনলো, বোন লাস্সি কিনলো, দিয়ে চলে এসেছি। মেয়ে দুটো খেলনা কিনেছে, একটা ফুটপুরি কিনেছে, এই দেখো বানিয়ে এসে দেখেছো, আমি গোল করে দিয়েছি, ও কিন্তু এরকমভাবে বড় করেছে জিনিসটাকে, একটা একটুখানি ফেটে গেছে কিন্তু করেছে, ও মানে এই যে ময়দা দিচ্ছে, আবার কী করে করতে হয় সেটাও জানে। তো এই যে আমাদের রুটি করা কমপ্লিট হয়ে গেছে, তো মা মেখে দিলো আর ভেজে দিলো, আমি বেলে দিলাম। আর তুই এখানে কী করছিস? তো এই যে এদিকে হচ্ছে বেগুন ভাজা আর মেয়ের দুধ গরম হচ্ছে, তো আর রুটিটা ভিজিয়ে দিয়েছি দুধে, তো অনেকক্ষণ আগে করলে মানে অনেকক্ষণ আগে রুটিটা ভিজিয়ে রাখলে আর পেস্ট করতে হয় না, কিন্তু আজকে যেহেতু খুব বেশি আগে হয়নি তো ওই জন্য ভিজালাম, দেখি কত কি হয়। আর এদিকে বাবাকে ফোন করেছিলাম, বাবা বললো রাত হবে হয়তো আসতে, বাবার 12:30 বেজে যাবে, তো বাবাকে জিজ্ঞাসা করলাম কী খাবে, তো রুটি করেছি আর বেগুন ভাজছি, তো বাবা বললো বেগুন ভাজা করলেই হবে, আর কিছু করতে হবে না, মিষ্টি আছে। আর আমাদের দুপুরের মাংস আছে, তো মাংসতেই হয়ে যাবে, মাংস আছে মিষ্টি আছে, তো রুটি দিয়ে আমরা খেয়ে নেবো। আমি তো দুধ দিয়ে খাই ব্যাস, ওই জন্য আর কিছু তরকারি করলাম না, মাংস দিয়েই হয়ে যাবে। তো কালকে আর ভিডিও এন্ড করা হয়নি, তো ভাবলাম যে আজকেই করি, কারণ কালকে সব ওই
খাওয়া দাওয়া করে তারপরে সব গুছিয়ে গাছিয়ে শুতে শুতে অনেক রাত হয়ে গেছে। তারপরে মেয়ে একবার মানে আমার মার কাছে শোবে, একবার আমার কাছে শোবে, মার কাছে যাচ্ছে, গিয়ে বলছে মামমামির কাছে যাব, আমার কাছে আসছে, বলছে দুনদুনের কাছে যাবো, এই করেছে। তারপর বাবার অনেক রাতে ট্রেন ছিল, মানে মোটামুটি 1-1.5 বেজে গেছে বাবার আস্তে আসতে, তো শুতে শুতে অনেক লেট হয়ে গেছে, ভিডিও আর এন্ড করতে পারিনি। আর সকাল থেকে ভেবেছিলাম করবো, তো মারা ছিল ওই জন্য আর করা হয়নি। তো মারা চলে গেল, মা বোন চলে গেছে বিকালে, বললাম থাকতে থাকলো না, তো চলে গেছে। এখন বাড়িটা একদমই ফাঁকা, কেউ আসলে চলে গেলে, তারপরে বাড়ি ফাঁকা হয়ে যায়, দিদিভাইরাও চলে গেলে তখন ভালো লাগে না, তো ঘুমিয়ে থাকলেই চলে যায়, মানে আমার মাকে যেতে দেবে না, ও জেগে থাকলে যাওয়া অসম্ভব, মানে প্রচণ্ড কান্নাকাটি করে আর মানে ভালো লাগে না কারোরই, মারেও ভালো লাগে না, আমার তো ভালোই লাগে না ওই কান্নাকাটি করলে। ওর বাবা গেলেও আমি ওকে মানে ওর বাবা গেলে এক একদিন যখন মুডটা খারাপ থাকে তখন কাঁদে, বেশিরভাগ টাইমে কাঁদে না, জানে যে কাজে যাচ্ছে, তো ওরকম সামনাসামনি চলে গেলে খুবই কাঁদে আর সেটা আমার একদম পছন্দ না, ভালো লাগে না, তো ওই জন্য ঘুমাচ্ছিল, ওইভাবে মারা চলে গেছে। আজকে ভিডিওটা এই পর্যন্তই, আশা করছি তোমাদের ভালো লাগলো ভিডিওটা। তো যদি ভালো লেগে থাকে তাহলে কী করবে, লাইক করে দেবে, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। তো আবার দেখা হচ্ছে, টিকটিকি টিকটিক করে দিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন এইটুকুনি, আবার পরের ব্লগে তোমাদের সাথে দেখা হবে, টাটা।